জিনিসটা সিপি কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য আমি কত ধরছি এক্স টাকা ধরছি, ক্রয় মূল্য আমি ধরে নিলাম এক্স টাকা। এবার কি বলেছে শপকিপার, মানে দোকানদার কি করেছে, ক্রয় মূল্যের 10% বাড়িয়ে ধার্য মূল্যটাকে নির্ধারণ করেছে, মানে ক্রয় মূল্যটা 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেছে, তাই তো? তাহলে মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য বা প্রিন্টেড প্রাইস যেটাই বলো না কেন সেটা কত হবে, ক্রয় মূল্য তার 10% বাড়াচ্ছে, তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 10/100 এত টাকা হবে মার্ক প্রাইস, মানে হচ্ছে প্রিন্টেড প্রাইস ও মুদ্রিত মূল্য বা ধার্য মূল্য, তাহলে সেটা কত হবে এক্স প্লাস এক্স বাই 10 টাকা, সেটা কত হবে 11x/10 টাকা, এটা হচ্ছে ধার্য মূল্য দাঁড়ালো, কারণ ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্যকে নির্ধারণ করছে, তাহলে এখানে ধার্য মূল্য কত হবে 11x/10 টাকা, বোঝা গেল? এবার কি বলেছে, এবার বলেছে যে ধার্য মূল্যের উপর আবার 20% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে এখানে ডিসকাউন্ট কত হবে ধার্য মূল্যের উপর 20%, তাহলে ডিসকাউন্ট হবে বা ছাড় হবে ধার্য মূল্য তার উপর কত পার্সেন্ট, 20%, এত টাকা হচ্ছে ছাড়, তাহলে কত দাঁড়াবে 11x/50 rupees, এইটা হচ্ছে ডিসকাউন্ট, মানে শুধু ছাড় দিল। তাহলে এবার বিক্রয় মূল্য কত দাঁড়াবে, তাহলে ধার্য মূল্য থেকে ছাড় দিয়েই তো বিক্রয় মূল্য আসে, তাহলে 11x/10 হচ্ছে ধার্য মূল্য, সেখান থেকে ছাড়টাকে আমি কী করলাম বিয়োগ করে দিলাম, তাহলে আমি কী পাবো বিক্রয় মূল্য পাবো, তাহলে এখানে লসাগু 50 গেল, তাহলে কত হলো 55x-11x, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 44x/50, এটা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস দেখো, এক্স হচ্ছে ক্রয় মূল্য, ভালো করে দেখো এক্স, এক্স হচ্ছে ক্রয় মূল্য, আর 44x/50 এটা কিন্তু ভগ্নাংশটা একের থেকে ছোটো, কারণ উপরে ছোটো সংখ্যা নিচে বড় সংখ্যা, ঠিক আছে? মানে এক্সের থেকে কী হবে এটা ছোটো হবে, কী বলছি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে 44x/50, তাহলে এটা কিন্তু ছোটো হবে এক্সের থেকে, তাহলে এসপি কত, মানে বিক্রয় মূল্য কত দাঁড়ালো 44x/50, আর ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল এক্স টাকা, ঠিক আছে? তাহলে এবারে দেখি লস কত হচ্ছে, মানে ক্ষতি কত হচ্ছে, ক্ষতি দেখো এক্স ক্রয় মূল্য মাইনাস 44x/50, এটা ক্ষতি হচ্ছে, ঠিক আছে? তাহলে ক্ষতি কী করে এখানে বিয়োগটা কী করে হবে, 50 যদি লস হবে 50x-44x, তাহলে কত হচ্ছে 6x/50, এটা হচ্ছে ক্ষতি। এবার শতকরা ক্ষতি কী করে বের করবো, শতকরা ক্ষতি মানে লস পার্সেন্ট কত কী হবে, লস পার্সেন্ট হচ্ছে দেখো লস বাই সিপি ইন্টু 100, এটাই পার্সেন্টেজ বেরোবে, তাহলে এখানে লস কত 6x/50 বাই সিপি কত, সিপি হচ্ছে এক্স ইন্টু 100, তাহলে কত হবে 6x/50 × 100, 50 দিয়ে 2, 6 × 12, 12% হচ্ছে লস পার্সেন্ট, মানে তার শতকরা ক্ষতি কত হয়েছে, শতকরা ক্ষতি হয়েছে 12%। তো অঙ্কটা প্রথম থেকে একবার বলে দিচ্ছি কী হলো, সিপি আমি এক্স ধরলাম, তাহলে ধার্য মূল্য কী বলেছে, ক্রয় মূল্যের 10% বাড়িয়ে ধার্য মূল্যকে ফিক্স করা হয়েছে, তাহলে ক্রয় মূল্য 10% বাড়ানো হলে এটা হচ্ছে 10% বাড়লো, আর ক্রয় মূল্যর সাথে যোগ হলো, দিয়ে আমি কী পেলাম মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য পেলাম, ঠিক আছে? এবার ডিসকাউন্ট কী বলেছে, ডিসকাউন্ট বলেছে হচ্ছে ধার্য মূল্যের উপর 20%, তাহলে এটা ধার্য মূল্য তার উপর 20%, মানে 11x/50 হচ্ছে ডিসকাউন্ট। আচ্ছা এবার হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কী পাবো, ডিসকাউন্ট থেকে আমি যদি মানে মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য থেকে যদি ডিসকাউন্ট যেটা হয়েছে ছাড় যেটা হচ্ছে বিয়োগ করে দিই, তাহলে বিক্রয় মূল্য পাবো, সেটা হচ্ছে 44x/50, তাহলে লস কী হবে, লস হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্য এখানে বড়, বিক্রয় মূল্য ছোটো, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে আমি কী পাবো লস পাবো, মানে ক্ষতি পাবো, মানে শতকরা ক্ষতি কী করে বের করবো, লস বাই সিপি ইন্টু 100, মানে উপরে ক্ষতি নিচে ক্রয় মূল্য বাই ইন্টু 100, তাহলে এখানে হচ্ছে সেটাই করলাম, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 করে 12% আবার শতকরা ক্ষতি বেরোলো। তাহলে অঙ্কটা শর্টকাট মেথডের যে ফর্মুলাটা সেটা দেখে নাও, এম ইন্টু 100-n/100-n, এখানে এমটা কি, এম হচ্ছে ক্রয় মূল্যকে শতকরা কত পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করা হয়েছে, সেটা হচ্ছে 10%, তাহলে এম এখানে 10%, আর এনটা কি, এনটা হচ্ছে 20%, মানে হচ্ছে ছাড় দিয়েছে, শতকরা কতটা ছাড় দিয়েছে সেটা হচ্ছে এম, সেটা হচ্ছে 20%, তাহলে এখানে যদি আমরা ডাইরেক্ট ফর্মুলে পুট করি তাহলে কত হবে 10×100-20/100-20, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 10×80/100-20, তাহলে কত হলো 00 কেটে গেল, 00 কেটে গেল 8-20, 8-20 হচ্ছে -12%, এবার মাইনাসটার তাৎপর্য কী, মাইনাস বেরিয়েছে মানে বুঝতে হবে আমাদের কী হয়েছে, লস হয়েছে, কত পার্সেন্ট লস হয়েছে, 12% লস হয়েছে, তাহলে উত্তর কী হবে লস কত 12%, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? অঙ্কটা বোঝা গেল কত সহজ হয়ে গেল, শুধু আমাদের এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, ফর্মুলাটা কি, এম ইন্টু 100-n/100-n, যেখানে এম হচ্ছে শতকরা ক্রয় মূল্যকে শতকরা কত পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করা হয়েছে, সেটা হচ্ছে 10%, সেটা হচ্ছে এম, আর এন হচ্ছে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে, 20% ছাড় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এম, ডিসকাউন্ট পার্সেন্ট হচ্ছে এখানে এম। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক, এখানে অঙ্কটা কি বলেছে, টাকায় 3 হিসেবে কিছু আপেল কিনেছে এবং সমপরিমাণ আপেলই টাকায় 4 হিসেবে কিছু কিনেছে, ঠিক আছে? মানে আপেলের দুরকম কোয়ালিটি আছে, এখানে একটা টাকায় 3 হিসেবে কিনেছে এক প্রকার, আর এক প্রকার কি টাকায় 4 হিসেবে কিনেছে, এবার তাদেরকে ভালো করে মিক্স করে টাকায় 3 হিসেবে বিক্রি করেছে, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত সেটা বের করতে হবে। তো চলো দেখা যাক অঙ্কটা কীভাবে করা যায়। তো এখানে দেখো 3 আপেল কিনেছে কত টাকায়, 1 টাকায়, তাহলে একটা আপেল কিনবে কত টাকায়, 1/3 টাকায়, 3 আপেল কিনেছে 1 টাকায়, তাহলে একটা আপেল কিনবে 1/3 টাকায়, আবার দেখো 4 আপেল কিনেছে 1 টাকায়, তাহলে একটা আপেল কিনবে কত টাকায়, 1/4 টাকায়, তাহলে একটা আপেল কিনেছে এখানে 1/3 টাকায়, একটা আপেল কিনেছে 1/4 টাকায়, তাহলে একটার একটা দুটো আপেল মিক্সড করা, দুটো আপেল কিনবে কত টাকায়, 1/3+1/4 টাকায় = 12, মানে হচ্ছে 7/12 টাকায় মিক্সড করা দুটো আপেল কিনবে, তাহলে মিক্সড করা একটা আপেল কিনবে কত টাকায়, মিক্সড করা একটা আপেল কিনবে হচ্ছে 7/12 × 2,
মানে 7-এ 24 টাকায় মিক্সড করা একটা আপেল কিনবে। আবার মিক্সড করা তিনটা আপেল বিক্রি করছে কত টাকায়? 1 টাকায়। তাহলে মিক্সড করা একটা আপেল বিক্রি করবে কত টাকায়? 1-এ 3 টাকায়। বুঝা গেল? তাহলে একটা আপেলের বিক্রয় মূল্য, মিক্সড করা মিশ্রিত একটা আপেলের বিক্রয় মূল্য কত? 1-এ 3 টাকা। আর একটা আপেলের ক্রয় মূল্য কত? মিক্সড করা আপেলের 7-এ 24 টাকা। তাহলে এবার দেখো, একটা আপেলের বিক্রয় মূল্য কত মিশ্রিত আপেলের? একটা আপেলের বিক্রয় মূল্য 1-এ 3, 1-এ 3 আর এখানে 7-এ 24। তাহলে এখানে যদি সমতুল্য আমি বানাতে চাই তাহলে কি হবে? ইকুয়ালস টু 3 দিয়ে 8 কে গুণ করছি, 1 দিয়ে 8 কে গুণ করছি, তাহলে কত হচ্ছে? 8-এ 24। তাহলে দেখতে পাচ্ছ একটা আপেলের বিক্রয় মূল্য কত? 8-এ 24 টাকা। আর একটা আপেলের ক্রয় মূল্য কত? 7-এ 24 টাকা। তাহলে এখানে নিশ্চয়ই 7-এ 24 ছোট, তার মানে ক্রয় মূল্য ছোট, বিক্রয় মূল্য বড়। তাহলে এখানে বুঝতে পারছি কি হচ্ছে, লাভ হচ্ছে। এবার তাহলে আমরা শতকরা লাভ কত সেটা বের করতে বলেছি। তাহলে শতকরা লাভ কী করে বের করবো, বা প্রফিট পার্সেন্ট কী করে বের করবো? ওপরে হচ্ছে প্রফিট, নিচে সিপি ইন্টু 100, এই পার্সেন্টেজটা আমাকে বের করতে হবে। তো কীভাবে বের করবো দেখো, প্রফিট কত? প্রফিট হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা যদি করি তাহলে কত দাঁড়াবে? 1-এ 24 বাই 7-এ 24 ইন্টু 100%, তার মানে 1-এ 7 ইন্টু 100%। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে 100 বাই 7%, 100-কে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 14.27%। তাহলে শতকরা লাভ কত দাঁড়ালো? 14.27% হচ্ছে শতকরা লাভ। তো অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অঙ্কটা আরেকবার তোমাদের বলে দিচ্ছি, তিনটে আপেলের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটা আপেলের ক্রয় মূল্য কত? 1-এ 3 টাকা। আবার আর এক প্রকার, চারটি আপেলের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটা আপেলের ক্রয় মূল্য 1-এ 4 টাকা। তো এবার মিক্সড করার পরে একটার একটা দুটো আপেলের ক্রয় মূল্য কত হবে? 1-এ 3 প্লাস 1-এ 4, মানে 7-এ 12 টাকা। তাহলে মিক্সড করা একটা আপেলের ক্রয় মূল্য কত হবে? 7-এ 24 টাকা। আবার তিনটা আপেলের বিক্রয় মূল্য কত? 1 টাকা, তাহলে একটা আপেলের বিক্রয় মূল্য কত? 1-এ 3 টাকা। এবার 1-এ 3কে আমি কী করলাম? হরটাকে সমান করলাম, এখানে 24 আছে নিচে, এখানে 24 আনার চেষ্টা করলাম। তাহলে কত করবো? 3কে 8 দিয়ে গুণ করবো, 24 আসবে নিচে। তাহলে উপরে দেখলাম 8 এলো, তার মানে এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট বড়? এবার ইজিলি বলা যাচ্ছে যে এখানে এটা হচ্ছে ছোট, এটা বড়, তাহলে ক্রয় মূল্য এখানে ছোট, বিক্রয় মূল্য বড়, তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্ট হচ্ছে শতকরা লাভ কত? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ এখানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, নিচে ক্রয় মূল্য ইন্টু 100। ক্যালকুলেশন করে কত দেখলাম? 14.27%, অর্থাৎ শতকরা লাভের পরিমাণ 14.27%। তো অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। বলেছে দেখো যে 100 কেজি 160 কেজি চাল কিনছে 27 টাকা প্রতি কেজি দরে, এবং সেটাকে মিক্সড করছে কার সাথে? 32 টাকা প্রতি কেজি দরের 240 কিগ্রা চালের সাথে মিক্সড করছে, ঠিক আছে? এবার বলেছে যে মিশ্রিত চাল কত দামে বিক্রি করলে তার 20% টোটালটার উপর তার 20% কী হবে? লাভ হবে, ঠিক আছে? তাহলে এখানে টোটাল কতটা চাল? টোটাল হচ্ছে দেখো 160 কেজি প্লাস 240 কেজি, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 200-300-400 কিগ্রা হচ্ছে টোটাল চাল, 400 কেজি, এটা হচ্ছে টোটাল চাল। তাহলে সিপি অফ, মানে 400 কেজি চালের ক্রয় মূল্য, সিপি অফ 400 কেজি রাইস, সিপি অফ 400 কেজি রাইস কত হবে? 400 কেজি চালের দাম কত হবে? দেখো 160 কেজি বিক্রি কিনছে কত? 27 টাকা প্রতি কেজি দরে, আর 240 কেজি কিনছে 32 টাকা প্রতি কেজি দরে। তাহলে এইটা হচ্ছে টোটাল কস্ট অফ রাইস। তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে? 4320 প্লাস 7680, টোটাল হচ্ছে 12,000, তার মানে 12,000 টাকা হচ্ছে 400 কেজি চালের ক্রয় মূল্য। বোঝা গেল? 400 কেজি চালের ক্রয় মূল্য কত হচ্ছে? 12,000 টাকা। এবার বলেছে কত পার্সেন্ট লাভ হচ্ছে তার? তাহলে তার লাভ হচ্ছে, মানে প্রফিট পার্সেন্টেজ কত বলে দিয়েছে, বা গেন পার্সেন্টেজ বলে দিয়েছে, 20% তার লাভ হচ্ছে। তাহলে লাভ সবসময় কারো পুরো ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে এবার বিক্রয় মূল্য কী করে বের করবো? বিক্রয় মূল্য হচ্ছে সিপি, মানে ক্রয় মূল্যর সাথে লাভ যোগ করলেই বিক্রয় মূল্য পাবো। তাহলে ক্রয় মূল্য এখানে কত? 12,000, আর লাভ কী করে বের করবো? এই 12,000-এর উপরে 20%, মানে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ। বোঝা গেল? তাহলে এখানে কত হবে? 20 দিয়ে 5, 5 দুগুণে 10, 11 2 কোটি 4, 2400 টাকা। তাহলে 12,000, এখানে 2,400, 14,400 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আশা করি বিক্রয় মূল্য বের করাটা তোমরা বুঝতে পেরেছো। এসপি অর্থাৎ সেলিং প্রাইস, বিক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্যর সাথে প্রফিট অর্থাৎ লাভকে যোগ করলাম। তাহলে ক্রয় মূল্য এখানে কত? 12,000 টাকা, আর লাভ কত? এই 12,000-এর উপরে 20% বের করলাম, তাহলে কত দাঁড়ালো? 14,400 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে? এবার 14,400 টাকা বিক্রয় মূল্য কত কেজি? 400 কেজি। তাহলে 1 কেজির বিক্রয় মূল্য কত টাকা বের করতে হবে? মানে প্রতি কেজি কত টাকা বিক্রি করেছে? তাহলে এসপি অফ 1 কেজি মিক্সড রাইস কত হবে? 14,400 বাই 400, প্রতি কেজির দাম বেরিয়ে যাবে। তাহলে প্রতি কেজির দাম এটা ক্যালকুলেট করলে কত হবে? 36 টাকা। তাহলে প্রতি কেজি মিশ্রিত চাল 36 টাকা দরে যদি সে বিক্রি করে তার টোটালটার উপরে 20% লাভ হবে, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক। তো তোমরা বুঝতে পেরেছো আশা করি অঙ্কটা, কোনো সমস্যা নেই, খুব সোজা অঙ্ক। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এখানে অঙ্কটা কী বলছে দেখো, যে এক ব্যক্তি তার দুটো রেডিও প্রত্যেকটি 2,000 টাকা করে বিক্রি করছে, ঠিক আছে? প্রথমটা বিক্রি করে সে 16% লাভ করেছে, এবং পরেরটা বিক্রি করে তার কত পার্সেন্ট? 16% ক্ষতি হয়েছে। তাহলে মোটের ওপর তার টোটাল কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি প্রথম রেডিওটার সিপি ধরলাম 1 টাকা, ঠিক আছে? সিপি অফ ফার্স্ট রেডিও,
ফার্স্ট রেডিওর সিপি কত ধরলাম, এক্স টাকা ধরলাম, এবার প্রথমটায় কত পার্সেন্ট লাভ হয়েছে বলেছে 16% লাভ হয়েছে, তাহলে এসপি কত হবে মানে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য প্লাস লাভ, লাভ কী করে বের করবো, ক্রয় মূল্যের ওপরে 16%, তাহলে এটা হয়ে গেল টোটাল বিক্রয় মূল্য, তাহলে এটা কত হবে এক্স প্লাস 16x/100 এত টাকা, তার মানে কত হবে রুপিস 116x/100 এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য প্রথম রেডিওর, ঠিক আছে। আবার দেখো আমি কী করবো, আচ্ছা এখানে বিক্রয় মূল্য কত হলো 116x/100, ঠিক আছে, তাহলে অতএব 116x/100 বিক্রয় মূল্য কত ছিল, প্রথমটায় কত বিক্রি করেছে 2000 টাকায়, দুটোই 2000 টাকা করে বিক্রি করেছে, তাহলে প্রথমটার বিক্রয় মূল্যের সাথে এখানে বিক্রয় মূল্য সমান করে দিলাম, তাহলে এক্স কত হবে এখানে 2000 × 100/116 1724.14 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য, প্রথম রেডিওর ক্রয় মূল্য কত দাঁড়ালো 1724.14 টাকা। তো এবার কী করবো দেখো, পরের রেডিওটার সিপি আমি কত ধরবো, আমি ওয়াই টাকা ধরলাম, নেক্সট রেডিওর সিপি, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড রেডিও, সেকেন্ড রেডিও সিপি ধরলাম ওয়াই টাকা, তাহলে এসপি কত হবে, এসপি হবে দেখো ওয়াই টাকা, ওয়াই টাকার উপর কত পার্সেন্ট ক্ষতি বলেছে 16% ক্ষতি, তাহলে -16y/100, তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে 100y-16y/100, তার মানে 84y/100 টাকা, এটা হচ্ছে এসপি, মানে হচ্ছে বিক্রয় মূল্য দাঁড়ালো কত দ্বিতীয় রেডিওর 84y/100 টাকা, ঠিক আছে। তাহলে 84y/100 এটাও কত দিয়ে বিক্রি করেছে 2000 টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে এই যে বিক্রয় মূল্যের সাথে 2000 টাকা সমান, তাহলে এখানে ওয়াই কত দাঁড়াবে 2000 × 100/84, ঠিক আছে, তাহলে ওয়াই কস্ট কত দাঁড়ালো 2380.95, এটা হচ্ছে দ্বিতীয় রেডিওর ক্রয় মূল্য, প্রথম রেডিওর ক্রয় মূল্য কত বেরিয়েছে, প্রথম রেডিওর ক্রয় মূল্য বেরিয়েছে 1724.14 টাকা, আর দ্বিতীয় রেডিওর ক্রয় মূল্য বেরোলো 2380.95 টাকা, তো এখানে দুটো ক্রয় মূল্য বেরিয়ে গেল, তাহলে মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য টোটাল সিপি, টোটাল সিপি দেখো কী করে বের করবো 1724.14 টাকা আর 2380.95 টাকা, দুটোকে কী করবো যোগ করবো, দুটোকে যোগ করলে কত 4105 টাকা, টোটাল ক্রয় মূল্য কত দাঁড়ালো 4105 টাকা। আচ্ছা এবার বের করবো টোটাল এসপি, মানে টোটাল বিক্রয় মূল্য কত দাঁড়ালো, টোটাল বিক্রয় মূল্য দেখো 2000 টাকা এক একটা বিক্রি করেছে, তাহলে দুটো বিক্রি করেছে 2000 টাকা করে, তাহলে টোটাল হচ্ছে 4000 টাকা, টোটাল বিক্রয় মূল্য কত দাঁড়ালো 4000 টাকা, টোটাল ক্রয় মূল্য দাঁড়ালো 4105, টোটাল বিক্রয় মূল্য দাঁড়ালো 4000 টাকা, তাহলে দেখতেই পাচ্ছ এখানে লস হয়েছে, টোটালটার উপরে বিক্রি করে লস হয়েছে, কত টাকা লস হয়েছে 105 টাকা লস হয়েছে, কারণ এখানে 4105 টোটাল ক্রয় মূল্য, মানে দুটো রেডিও কিনেছে 4105 টাকায়, দুটো রেডিও বিক্রি করেছে 4000 টাকা, তাহলে লস কত হলো, লস হলো হচ্ছে 4105-4000, তাহলে কত হচ্ছে 105 টাকা লস হচ্ছে, ঠিক আছে। এবার 105 টাকা লস হচ্ছে, এবার আমাকে কী বের করতে হবে শতকরা লস, শতকরা কতটা ক্ষতি হচ্ছে সেটা বের করতে হবে, তাহলে লস পার্সেন্ট বের করলে কী করবো, ওপরে লস মানে ক্ষতি, নিচে ক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য কত 4105×100, এটা ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করলে আসবে 2.56% অ্যাপ্রক্স, ঠিক আছে, লস পার্সেন্ট কত বেরোবে তাহলে 2.56%। তো অঙ্কটা প্রথম থেকে আমি একবার বলে দিচ্ছি কী করলাম, দেখো প্রথমে প্রথম রেডিওর সিপি কত ধরলাম, এক্স টাকা ধরলাম, তাহলে প্রথম রেডিওর বিক্রয় মূল্য কত বেরোলো 16% লাভ হলে, ক্রয় মূল্যের উপরে 16% লাভ করে আমি বিক্রয় মূল্য কত বের করলাম 116x/100, এবার 116x/100 কত 2000 এর সাথে সমান, কারণ দুটো বিক্রয় মূল্য এখানে 2000 বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, দুটোকে সমান করে এক্সের ভ্যালু, তার ক্রয় মূল্য কত 1724.14 টাকা, ঠিক একইভাবে দ্বিতীয় রেডিওর ক্রয় মূল্য আমি ওয়াই টাকা ধরলাম, দ্বিতীয় রেডিওর বিক্রয় মূল্য বের করলাম, এখানে 16% ক্ষতি হয়েছে, এখানে ক্রয় মূল্য থেকে বিয়োগ করলাম ক্ষতিটা, তাহলে বিক্রয় মূল্য বেরোলো, এবার এই বিক্রয় মূল্যের সাথে 2000 সমান, কারণ এর দুটোই বিক্রয় মূল্য, তাহলে এখানে ওয়াই ভ্যালু কত বেরোলো, ওয়াই ভ্যালু বেরোলো 2380.95, ঠিক আছে, তাহলে এখানে দুটো, এখানে একটা ক্রয় মূল্য, এখানে একটা ক্রয় মূল্য, দুটো ক্রয় মূল্য আমি যোগ করলাম, টোটাল সিপি বেরোলো 4105 টাকা, আর টোটাল বিক্রয় মূল্য কত, টোটাল এসপি 4000 টাকা, কারণ 2000 টাকা করে দুটো বিক্রি করেছে 4000 টাকা, টোটাল এসপি টোটাল বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি কত হবে 4105 থেকে 4000 বিয়োগ করলে, মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে ক্ষতি 105 টাকা, তাহলে শতকরা ক্ষতি কী করে বের করবো, ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100, 2.56% হচ্ছে শতকরা ক্ষতি, ঠিক আছে। তো এত বড় অঙ্কটা তোমরা তো দেখলে অঙ্কটা কত বড় হলো, ঠিক আছে, তো এত বড় অঙ্কটা একটা ফর্মুলা দিয়ে এক সেকেন্ডে যদি সমাধান করতে কী করে করবো, আমি এইটুকু জায়গার মধ্যে অঙ্কটাকে সমাধান করবো, দেখো তাহলে এতটা জায়গা লাগবে না, এর থেকে ছোটো জায়গায় হয়ে যাবে, তো এই এত বড় অঙ্কটাকে সমাধান করতে গেলে কী করবো, দেখো এর শর্টকাট ফর্মুলাটা কি, শর্টকাট ফর্মুলাটা হচ্ছে a/10 তার স্কোয়ার, এত পার্সেন্ট লস, এইটা মনে রাখতে হবে সবসময়, অঙ্কটা ভালো করে দেখো, অঙ্কটার দিকে তাকাও, অঙ্কটা কী বলেছে যে প্রত্যেকটা রেডিও 2000 টাকা করে বিক্রি করেছে, একটাতে 16% লাভ হয়েছে, একটাতে 16% ক্ষতি হয়েছে, এরকম টাইপের যদি অঙ্ক দেয়, মানে এ পার্সেন্ট যদি প্রথমটায় ক্ষতি হয়, আবার এ পার্সেন্টটি যদি প্রথমটায় মানে পরের ট্রানজ্যাকশনে লাভ হয়, ঠিক আছে, 2000 টাকা দিয়ে প্রথমটা বিক্রি করলো সেটাতে প্রথমটায় ক্ষতি হলো a%, আবার 2000 টাকা দিয়ে পরেরটা বিক্রি করলো সেটাতে লাভ হলো a%, তাহলে দুটোই একই পার্সেন্টেজ, একটা লাভ হচ্ছে একটা ক্ষতি হচ্ছে, এরকম যদি হয় তাহলে এখানে মনে রাখবে সবসময় লস হবে, এরকম টাইপের অঙ্ক সব সময় কি হবে লস হবে, এটা মনে রাখতে হবে, এবং লস পার্সেন্ট কী করে বের করবো a/10 তার স্কোয়ার এত পার্সেন্ট, এখানে এটা কি ওই শতকরা কত পার্সেন্ট ক্ষতি আর শতকরা কত পার্সেন্ট লাভ ওটা বলে দিয়েছে, ওইটা কিন্তু এখানে a, তাহলে এখানে অঙ্কটা কি উত্তর হবে 16/10 তার স্কোয়ার পার্সেন্ট, মানে 256/100%, মানে 2.56% হচ্ছে শতকরা ক্ষতি, বোঝা গেল, এইটুকু জায়গার মধ্যে এত বড় অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেল, এটা হচ্ছে শর্টকাট মেথড। তো এই এরকম টাইপের অঙ্কের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, তো চলো তাহলে আরও ভালো ভালো অঙ্কের ক্লাস নিয়ে নেক্সট দেখা হবে তোমাদের সাথে, আর কোনো অঙ্ক যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।